আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে বা যে টপিকগুলো রয়েছে সেগুলোর ভিতরে যে ইনফরমেশনগুলো একদমই না জানলেই নয় সেগুলোই দেখব আজকে আমাদের এই ফ্ল্যাশ কার্ডে। তো ফ্ল্যাশ কার্ডে আমরা যে টপিকগুলো আজকে কভার করব সেগুলো হচ্ছে স্বপ্নের পায়রা সেতু, দেন হচ্ছে বঙ্গবন্ধু টানেল, তারপরে আমাদের সাবমেরিন দেখব আমরা, রূপপুর পারমাণবিক চুল্লি দেখব, এবং মেট্রো রেল রিলেটেড যে যে ইনফরমেশনগুলো তোমাকে রেগুলার মাথায় একদম পার্মানেন্টলি সেট করে নিতে হবে ভর্তি পরীক্ষার জন্য সেগুলোই দেখব। আরেকটা বলে নেই, যেটা আমরা একদম হলুদ করে দিয়েছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু রূপপুর পারমাণবিক চুল্লির সাথে বর্তমানে যুদ্ধ চলা রাশিয়া এবং ইউক্রেনের ব্যাপারটা রিলেটেড রয়েছে এবং এখানে সবচেয়ে বেশি ফান্ডিং করেছে বা সহায়তা করেছে রাশিয়া, সেজন্য এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। সো চলো আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে এক এক করে দেখার চেষ্টা করি কোন জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট। সো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পায়রা সেতু। সো আজকে আমাদের যেই ফ্ল্যাশ কার্ডটা সেটা হচ্ছে ডে 45 এর ফ্ল্যাশ কার্ড। এখানে আমরা দেখবো আমাদের এই পায়রা সেতু রিলেটেড কোন কোন ইনফরমেশন গুলো আমাদের জানতে হবে। প্রথম বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে 2016 সালে 24 জুলাই এই সেতুর নির্মাণটা শুরু হয়, তার মানে এটা একটা সেতু তাই না, পায়রা সেতু। সো এটা শুরু হয় কবে, 2016 সালে এইটার হচ্ছে আমাদের নির্মাণ কাজ শুরু হয়, আর এটা মূলত হচ্ছে 4 লেনের। ইম্পর্টেন্ট যে পায়রা সেতু কত লেনের এটা পরীক্ষায় আসতে পারে। এর দৈর্ঘ্য কত, 1470 মিটার, এটা দৈর্ঘ্য হচ্ছে 1470 মিটার, আর প্রস্থ হচ্ছে 19.76 মিটার। সো এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, কারণ এর আগে কিন্তু ভর্তি পরীক্ষা এসেছিল পদ্মা সেতু দৈর্ঘ্য কত এটা কিন্তু এসেছিল। সো পায়রা সেতু যেহেতু রিসেন্টলি এটাকে উদ্বোধন করা হয়েছে, সো ইটস অলসো অ্যান ইম্পর্টেন্ট টপিক। এরপরে এই সেতুটা নির্মাণ করেছে কারা, একটা জিনিস মনে রাখবা, বাংলাদেশে যারা ফান্ডিং করে তাদের বড় একটা অংশ হচ্ছে হয় সেটা চীন হবে মেজরিটি ক্ষেত্রে, অথবা জাপান হবে বা জাইকা হবে, অ্যান্ড রাশিয়া হতে পারে, আর সুন্দরবনের কাছাকাছি কোনো যদি অবকাঠামো হয় সেক্ষেত্রে সেটা দেখা যাবে যে আমাদের ইন্ডিয়া সেটাকে ফান্ডিং করছে বা সহায়তা করছে। সো এই কয়েকটা দেশই কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি পরিমাণ অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখে। সো একান্তই যদি কোনো অপশন দেখে তুমি কনফিউজ থাকো তাহলে ট্রাই করো এই চারটার মধ্যে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা আছে, আর অপশনও যদি এই চারটার মধ্যে একটা থাকে সেটা হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। সো এরকম টুকটাক একটু হ্যাক্সগুলো যদি তুমি জানো তাহলে তোমার পক্ষে সাধারণ জ্ঞান বা সাম্প্রতিক সাধারণ জ্ঞানে ভালো করা অনেক সহজ হবে। এরপরে এটা নির্মাণ কাজে সহায়তা করেছে কে, নির্মাণ কাজ করেছে কে, চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান, নাম কি লং জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন, এটা হচ্ছে লং জিয়ান। ওকে, সো পায়রা কি এটা মনে রাখবা, পায়রার পাখা হচ্ছে, পায়রা মানে কবুতর, তার পাখা হচ্ছে লং, পাখাটা কেমন লং পাখা, লং পাখা, পাখা মানে পায়রার, যেহেতু এটা পায়রা সেতু। সো লং জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন তারা এটা নির্মাণ করেছে, কোন দেশের কোম্পানি, চীনের কোম্পানি, আর উদ্বোধন করেছে কে, এটা উদ্বোধন করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা উদ্বোধন করেছে, আর এটা উদ্বোধন করেছে কিন্তু রিসেন্টলি মানে 2021 সালে শেখ হাসিনা উদ্বোধন করেছে, তোমার 21 সালে হচ্ছে এটা উদ্বোধন করেছে, তারিখটা মনে না রাখলেও চলবে বাট সালটা লাগবে যে কত সালে উদ্বোধন করা হয়েছে। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই পায়রা সেতুটা কোন কোন অঞ্চলকে কানেক্ট করেছে, এটা কানেক্ট করেছে বরিশাল খুলনা রাজশাহীকে, কাদের সাথে কানেক্ট করেছে, কুয়াকাটা ও পায়রা বন্দরকে কানেক্ট করেছে, তার মানে এই দুটা জায়গাকে কানেক্ট করেছে, বরিশাল খুলনা রাজশাহীর সাথে কাকে কানেক্ট করেছে, কুয়াকাটা ও পায়রা বন্দরকে কানেক্টেড করেছে। সো এটা ইম্পর্টেন্ট যে এক একটা সেতু কোন কোন অঞ্চলকে কানেক্ট করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপরটা দেখি আমাদের বঙ্গবন্ধু টানেল, ফ্ল্যাশ কার্ড গুলো যারা পড়ছো তাদেরকে বলছি এই ফ্ল্যাশ কার্ডটা যখন দেওয়া হবে ট্রাই করবা এগুলো খাতায় যথাসম্ভব নোট করে নেওয়ার জন্য, এগুলো তোমার নোট করে লিখে পড়লে জিনিসটা মনে থাকবে, আর যেহেতু হচ্ছে এগুলো ফ্ল্যাশ কার্ড সবসময় তুমি যেহেতু ফোনে থাকতেছে সো তুমি খুব সুইফটলি এগুলো কিন্তু রিভিশন দিতে পারবা, আর এগুলো যে সংখ্যাগত জিনিসগুলো এগুলো যদি বারবার না দেখো তাহলে মনে রাখা একটু টাফ হয়ে যায়। আর একটার আন্ডারে লাইক বঙ্গবন্ধু টানেল রিলেটেড অনেক অনেক তথ্য রয়েছে, বাট সেই তথ্যগুলোর ভেতরে কোনগুলো তোমার ভর্তি পরীক্ষা আসতে পারে এইটা তুমি সবচেয়ে ভালো বুঝবা প্রিভিয়াস ইয়ারে, সেটা বিসিএস হোক, মেডিকেল ভর্তি পরীক্ষা হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক, সেখানে এই তোমার রিসেন্ট যেই অবকাঠামোগুলো বা স্থাপত্য যে জিনিসগুলো রয়েছে যে আমাদের কনস্ট্রাকশন হচ্ছে রিসেন্টলি সেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোন টাইপের প্রশ্নগুলো নর্মালি করা হয় সেগুলো দেখলে তুমি বুঝে যাবা যে আসলে কোন তথ্যগুলো আমার অন্যান্য অবকাঠামোর জন্য পড়তে হবে, তাহলে কিন্তু তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। এবার দেখো বঙ্গবন্ধু টানেল রিলেটেড কোন তথ্যটা তোমার জানা প্রয়োজন, টানেল মানে কি, সেটা হচ্ছে একদম মাটি খুঁড়ে তার ভেতর দিয়ে যাতায়াতের যে রাস্তা ক্রিয়েট করা হয়,
এটার দৈর্ঘ্য হচ্ছে 3.4 কিলোমিটার, কত 3.4 কিলোমিটার, কানেক্ট করবে কাকে? এই যে আমাদের টানেল রয়েছে যার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল, এটা কানেক্ট করেছে চট্টগ্রামে যে সদর রয়েছে বা নগর রয়েছে সেটার সাথে কানেক্ট করবে আনোয়ারা উপজেলা, উপজেলার নাম কি আনোয়ারা উপজেলা। সো বঙ্গবন্ধু টানেল কাকে মানে কোন দুইটা অঞ্চলকে তোমার কানেক্ট করেছে বা কোন দুইটা স্থানকে কানেক্ট করেছে, চট্টগ্রাম নগর ও আনোয়ারা উপজেলাকে কানেক্ট করেছে। আর এটা কিন্তু বাংলাদেশের প্রথম তুমি টানেল হিসাবে বলতে পারো, এটা বাংলাদেশের প্রথম টানেল। ওকে, এবার চলে আসো আমরা এই রিলেটেড আরো দুটো ইনফরমেশন দেখি যে কারা এটা বানিয়েছে। সো বঙ্গবন্ধু টানেল এই এটা নির্মাণের দায়িত্বে ছিল অ্যাগেইন চায়না, চায়না কমিউনিকেশনস এন্ড কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। ওকে, অ্যাগেইন চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এটার সাথে কিন্তু ডিফারেন্স আছে, ওটা লং জিয়ান ছিল, পায়রা কিন্তু পালক লম্বা, তাই না? ওভাবে মনে রাখবা। এবার আসো এখান থেকে কিন্তু প্রশ্ন হয় যে সাবমেরিন রিলেটেড প্রশ্নগুলো। সাবমেরিন রিলেটেড এখন হচ্ছে বাংলাদেশের তৃতীয় সাবমেরিন, তৃতীয় সাবমেরিনটা তোমার হচ্ছে কত সালে, 2021 সালে সি মি উই সিক্স, এটা হচ্ছে তৃতীয় সাবমেরিন। ওকে, এটা কত সালে চালু হবে, 2024 সালে চালু হবে বলে এটা এস্টিমেটেড করা হয়েছে। এর আগেও আমাদের দুটা সাবমেরিন ছিল যেটা চালু হয়, একটা চালু হয় প্রথমটা চালু হয় 2006 সালে এবং দ্বিতীয়টা চালু হয় 2017 সালে। তো নামগুলো একটু খেয়াল রাখবা, প্রথমটা কিন্তু ফোর দিয়ে শুরু, সি মি উই ফোর, এটা কিন্তু প্রথম সাবমেরিনটা, আর দ্বিতীয় সাবমেরিনটা হচ্ছে সি মি উই ফাইভ, আর তৃতীয়টা যেটা চালু হবে 2024 সালে সেটা সি মি উই সিক্স। সো 6, 17, 21 এটা এভাবে একটু মনে রাখবা, ঠিক আছে? সো এটা হচ্ছে সাবমেরিন রিলেটেড প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার এখান থেকে প্রশ্ন এসেছিল। সো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বলতে পারো 5 স্টার। এবার আমরা দেখি রূপপুর পারমাণবিক চুল্লি, খুবই ইম্পর্টেন্ট। এই রূপপুর পারমাণবিক চুল্লি যেখান দিয়ে হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করা হবে, ওকে? সো এই পারমাণবিক চুল্লি আমাদের মেইন ইয়েটা কি, সেটা হচ্ছে পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। সো এইটা অবস্থান করছে পাবনায়, আর তোমার স্পেসিফিক রিজন বলে রূপপুর। তাহলে তোমার পুরো অবস্থানটা কি, পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে অবস্থিত, পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে অবস্থিত। সো রূপপুর পারমাণবিক চুল্লি কৃষ্টি অনুযায়ী নামকরণ করা হয়েছে, স্থানের নামে নামকরণ করা হয়েছে। এটা নির্মাণ কাজ শুরু করে 2009 সালে, আর এটা সহায়তাকারী দেশ কোনটা, রাশিয়া। এখন রাশিয়ায় যেহেতু হচ্ছে এখন অনেকগুলো অর্থনৈতিক স্যাংশন চলছে বা অবরোধ চলছে, সেই হিসাবে এটার কাজ হয়তো বা বিলম্ব হতে পারে। রাশিয়ার যে কোম্পানি এটার জন্য সহায়তা করছে তার নাম হচ্ছে রোসাটম। সো এটা ইম্পর্টেন্ট যে রাশিয়ার কোন কোম্পানি রূপপুর পারমাণবিক চুল্লির দেখভালের দায়িত্বে রয়েছে, সেটার নাম হচ্ছে রোসাটম। ওকে, এবার আসো এই পারমাণবিক চুল্লিতে আমরা বানাচ্ছি এত এত হাজার কোটি টাকা খরচ করে, আমরা এটা পাবো কত বছর ধরে সার্ভিস পাবো, 45 বছর ধরে আমরা এটা সার্ভিস পাবো। আর বর্তমানে একটু এক্সট্রা একটা ইনফরমেশন এর সাথে অ্যাড করে দিয়েছি, বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কিন্তু 147টি। ওকে, এটা একটা কমপ্লিমেন্টারি ইনফরমেশন, এটার সাথে ডাইরেক্ট রিলেটেড না হলেও জাস্ট জেনে রাখো 147টি তোমার বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে রয়েছে বাংলাদেশে, এটা একটু জেনে রাখবা। ক্ষমতা মানে এই রূপপুর পারমাণবিক যে চুল্লি এখান থেকে আমরা কতটুকু হচ্ছে বিদ্যুৎ পাবো, আমরা পাবো প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো। সো এটা হচ্ছে রূপপুর পারমাণবিক চুল্লি রিলেটেড যে তথ্যগুলো, না জানলেই নয় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এছাড়াও অনেক অনেক তথ্য আছে, এছাড়া অনেক অনেক তথ্য তুমি চাইলে পড়তে পারো, পড়তে কোনো না নাই, বাট আমাদের ফ্ল্যাশ কার্ড গুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে এক করে দেওয়া। অনেকে জিজ্ঞেস করলো যে ভাই আমরা যারা ফ্ল্যাশ কার্ড গুলো কিনেছি জাস্ট এগুলো পড়লে হয়ে যাবে কিনা, এগুলো পড়লে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়া হয়ে যাবে, কিন্তু এর বাহিরেও কিন্তু প্রশ্ন হতে পারে। সো এটা আমরা কখনো বলছি না যে এগুলা পড়লে এখান থেকে প্রশ্ন হবে, কারণ মেইন অ্যাডমিশন টেস্ট অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন তো আমরা করছি না। আমরা যেটা করতে পারি, আমরা প্রেডিকশন করতে পারি যে প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন এসেছিল সাম্প্রতিক থেকে, সেগুলোর আলোকে কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেগুলোকে যথাসম্ভব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করে দেওয়া হয়, যাদের পরীক্ষার আগে তোমার এই তথ্য খুঁজতে গুগল ঘেটে ঘেটে আঙ্গুল ব্যথা করতে না হয়, সব গুছানোই আছে, তুমি সোয়াইপ করে করে রিভিশন দিয়ে ফেলবা, দ্যাটস ইট। এবার চলো আমাদের মেট্রো রেল, মেট্রো রিলেটেড যে ইনফরমেশনগুলো তোমাদের জানতে হবে চলো, সেটা হচ্ছে এটা প্রতিষ্ঠান কারা, মানে কোন প্রতিষ্ঠান বেসিক্যালি এটা করছে, এটা একটা সরকারি প্রতিষ্ঠান এবং সেটা আমাদের দেশি প্রতিষ্ঠান, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি, নাম কি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সো যেই প্রতিষ্ঠান এই মেট্রো রেলের ওভারঅল কাজটা করছে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
সো আমাদের এই মেট্রো রেলের টোটাল ঢাকার ভিতরে কয়টা স্টেশন হবে? 16টা স্টেশন হবে। আর এই মেট্রো রেলের গতি কত থাকবে? হ্যাঁ, এটা গতিটা কত থাকবে? 110 কিলোমিটার পার ঘন্টা। ঘন্টায় সে কতটুকু স্পিডে যেতে পারবে? 110 কিলোমিটার। দৈর্ঘ্য আমি যদি দেই উড়াল সেতু, মানে যেটা হচ্ছে রোডের উপর দিয়ে যেটা আমরা করেছি ফ্লাইওভারের মতো করে, সেটা দৈর্ঘ্য হচ্ছে 20.10 কিলোমিটার। ওকে, নকশাটা কারা করেছে? যে মেট্রো রেল, যে আমাদের রেলটা রয়েছে, এটা কিন্তু জাপানের। দেখছো আমি কিন্তু বলেছিলাম হয় সেটা তোমার চীন হবে অথবা রাশিয়া হবে অথবা জাপানের জায়গা হবে অথবা তোমার সুন্দরবনের পাশে হলে ভারত হবে, ভারত হবে। সো এই চারটাই আমাদের মোটামুটি বলা যায় কাছের বন্ধু মানুষ বা বন্ধু রাষ্ট্র, ঠিক আছে, যারা আমাদের হেল্প করে। এটা অনেক বড় কিন্তু একটা সহায়তা, সবাই এত ভালোভাবে হেল্প করে না। আচ্ছা, মেট্রো রেলের নকশা কারা করে? জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়াম। এটা একটু দেখো, এগুলোর নাম পড়তে পড়তে দাঁত ভেঙে যায়। জাপানের এখান থেকে নামটা শুরু কোম্পানি, কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়াম। এটা এই কোম্পানিটাই হচ্ছে মেট্রো রেলের মেইন ডিজাইনটা তারা করে। অ্যাকচুয়ালি পুরো টেকনোলজির ব্যাপারগুলো এই কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়াম ওরা এটাকে নির্ধারণ করে। সো দেখতেই পাচ্ছো আমরা টোটাল এই যে গুরুত্বপূর্ণ টপিক, আমরা কি কি দেখলাম? আমরা পায়রা সেতু দেখলাম, বঙ্গবন্ধু টানেল দেখলাম, সাবমেরিন দেখলাম, রূপপুর পারমাণবিক চুল্লি দেখলাম, মেট্রো রেল দেখলাম। প্রত্যেকটা থেকে যে যে ইনফরমেশন গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে আমাদের এই ফ্ল্যাশ কার্ডটা সাজানো। এটা হচ্ছে ডে 45 এর ফ্ল্যাশ কার্ড। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা ডে 46 এর কোন ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তোমার পরীক্ষা আসতে পারে সেগুলো দেখবো। সো তোমরা বন্ধুরা সবাই ভালো থাকবা, এবং আমাদের অন্যান্য যেই ফ্ল্যাশ কার্ডের ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন চেক করবা, সেখানে হচ্ছে সেগুলো লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। আর যারা তোমাদের ফ্ল্যাশ কার্ডগুলো পারচেস করতে যাচ্ছ, তোমার ফোনে যাদের সবসময় থাকে, তাহলে নিচেও সেটারও ডিসক্রিপশন রয়েছে, তুমি সেভাবে এটা পারচেস করে ফেলতে পারো। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।